বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হলে কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের 1 নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মাহিনগর গ্রামে শনিবার সকালে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার বসানোর কাজ করতে এলে গ্রামবাসীরা বাধা দেন। গ্রামবাসীদের অভিযোগ, জমি মালিকের বাড়ি দাসিয়া গ্রামে, আর টাওয়ার বসাতে এসেছেন মাহিনগরে। গ্রামবাসীরা আরো জানান যে টাওয়ার বসানো নিয়ে গ্রামবাসীর কাছ থেকে কোনো অনুমতি নেয়নি জমির মালিক কালিদাস সরকার বলে অভিযোগ। জমির মালিক কালিদাস সরকার জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যকে জানিয়ে টাওয়ার বসানোর কাজ শুরু করা হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়ে যে অনুমতি নিতে হবে তা তার কাছে রীতিমতো বিস্ময়ের। গ্রামবাসী টাওয়ার বসাতে না দিলে কোম্পানি বিষয়টি দেখবে, কোম্পানিকে জমি লিজ হিসেবে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে টাওয়ার বসানোর কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে গ্রামবাসী জয়শান্ত রায় কি বলেছেন শুনে নেব। এখানে একটা সমস্যা হয়েছে যে দাইসা গ্রামের বাসিন্দা মহিনগর আইসে নিয়ে বেআইনিভাবে এই সে টাওয়ারের কাজ করতেছে, কিন্তু আমরা গ্রামবাসীরা জানি না যে ওই ব্যক্তিটা আবার আইসে এখানে আইসে আবার এই সে টাওয়ারে কাজ করতেছে। তো আমাদের কাছ থেকে কোনো অন্য ওই সে এনওসি নেয়নি, আমরা তো জানতে পারিনি। আপনাদেরকে কেউ গ্রামের লোককে জানায়নি? না, জানায়নি, জানি না আমরা। তারপর ওটা তারপরে আজকে এসে আজকে দেখতেছি আবার হঠাৎ করে আসেনি, আবার কাজ কাজে চালু করছে। তারপরে সবাইকে ডাকলাম, ডেকে নিয়ে থানা থেকে পুলিশ টুলিশ আসছে, হ্যাঁ আসেনি। এখন কী হচ্ছে এখন পরে কী সিদ্ধান্ত হলো? এখন এই এখন সিদ্ধান্ত হলো যে গ্রামবাসীরা বসাতে দেব না। আজকে তো কাজ তো শুরু হয়েছিল, কাজ কি বন্ধ হলো না কি হলো? হ্যাঁ, আপাতত তো এখন কাজ এসে কাজ এখন বন্ধ আছে। এখন ওই যে টাওয়ারটা বসাচ্ছে ওরা কালিদাস সরকার। তার বাড়ি কোথায়? দাসিয়া। এই জায়গাটার নাম কি? মহিনগর সুন্দরী মোড়। আচ্ছা, এইখানে তার উনি টাওয়ার বসাচ্ছে? হ্যাঁ, কোম্পানি। আপনাদের এখন মূলত দাবি কি থাকছে? মূলত দাবি হচ্ছে যে আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে আমরা এখানে টাওয়ারটা বসাতে দিব না। তো যদি তাও বসাতে চায় সংস্থা বাবু তারা, তাহলে কি আপনারা কি করবেন? তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে এসে যাইতে বাধ্য হবো। পাশাপাশি আরেক গ্রামবাসী ঝর্ণাবালা দেব শর্মা কি জানিয়েছেন শুনবো। আমাদের সমস্যা কি, আমরা এখানে টাওয়ার বসতে দিব না। আমাদের বাড়ির আর যে ফসলগুলো করতেছি ফসলগুলোর অসুবিধা হয়, আর ওইখানে দাসিয়ার মধ্যে বসাক আমাদের অসুবিধা নাই। দাসিয়া ওদের বাড়ি। কার বাড়ি? ওই যে জমির মালিকের বাড়ি দাসিয়া। দাসিয়া টাওয়ার বসাক, দাসিয়া আমরা কিছু বলবো না। মালিকের নাম কি? আমার মালিকের নাম, জমির মালিকের নাম, জমির মালিকের নাম কি যে নাম, আমি কালিদাস সরকার। ওর জমির মালিক, ও এখানে আমাদের সাথে কিছু বলে নাই কথা, তাই ও টাওয়ার বসাতে চায়। আমাদের সাথে কারোর সাথে কথা বলা বলি হয় না। তো ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে না যে টাওয়ার বসাতে চাচ্ছি, তো তোমাদের কি উদ্দেশ্য, ওরাও তো বলে না। তো আপনারা কি চাচ্ছেন? আমরা বলতেছি কি, সবাই মিলে একটা যুক্তি করে আমরা বলছি এখানে টাওয়ার বসাতে দিব না। আজকে কি কাজ শুরু হয়েছিল? আজকে কাজ শুরু হয়েছিল, কিন্তু কাজ করা বন্ধ করে দিছি। হ্যাঁ, পুলিশ আসছে। সিদ্ধান্ত কি হলো আপাতত? সিদ্ধান্ত আপাতত কাজ বন্ধ থাকলো। আমরা টাওয়ার বসাতে দিব না, এটাই আমাদের সিদ্ধান্ত। অন্যদিকে পঞ্চায়েত সদস্য তপন সরকার কি বলেছেন শুনুন। আমি 1 নম্বর পঞ্চায়েতে যে চৈতালি সরকার তার হাজবেন্ড, পঞ্চায়েত সদস্য। এখানে একটা টাওয়ার বসাচ্ছিল, গ্রামবাসীরা আটকে দিল কেন? এটা গ্রামবাসীগুলো চাচ্ছে এখানে করতে দিবে না, এই জন্য আটকে দিয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করতেছে এখানে তাদের কাছে অনুমতি নেওয়া হয়নি, কিন্তু অনুমতি এখন তো আমিও সেটা বলছিলাম যে অনুমতি নেওয়া হয়নি, কিন্তু এখন কেবল গ্রামের অনুমতি না নিলেও হবে টাওয়ার পক্ষ থেকে বলছে, এনওসি বলে উপর থেকে নিয়ে নিয়েছে এরা। তারপরে আমি প্রধান সাহেবের কাছেও যাই এই বিষয় নিয়ে, প্রধান সাহেব বলেছে না এনওসি আমাদের অনলাইনে পৌঁছে দিয়েছে। তো গ্রামবাসী এটা লাগে না লোকাল এনওসি? সেটা আমার জানা নেই, কিন্তু গ্রামবাসীরা বলছে যে টাওয়ারের যে জমির মালিক সে বলতেছে আপনার কাছে সব কিছু আপনি পারমিশন দিয়েছেন এবং তারপরে। না না, আমার পারমিশন থাকলে তো ওরা লিখিত তো আমি কোনো পারমিশন নেই, মুখে মুখে আমাকে কাগজ ধরে দিয়েছে, আমি বলছি তোমরা করো। আর গ্রামবাসীকে বলছি ওরা কেন আটকাচ্ছে সেটাও আমি বলিনি। তো গ্রামবাসীরা তো কাজ আজকে আটকে দিল, কি বলবেন? আমি এর বিষয়ে কি বলবো, তো পুরো জিনিসটা না জানলে আমি কি করে বলতে পারবো বলুন, আমারই ঠিক জানার নেই টাওয়ার কিভাবে হয়, কোন কাগজ নিয়ে হয়। আমি দেখুন গ্রামবাসী যেদিকে আমি ওদিকে, গ্রামবাসীর উদ্যে তো আমি নই, আমি এখন সেই এখন এক্স মেম্বার মনে করেন, সামনে পঞ্চায়েত হয়ে গেল আমি হেরে গেছি, তবু আমি গ্রামবাসীর সাথেই আছি।
সর্বোপরি জমি মালিক আলিদাস সরকারের বক্তব্য শুনে নেব। আপনার নাম? আমার নাম কালিদাস সরকার। একটা অভিযোগ করছে আপনার বাড়ি দাসিয়া এবং আপনি মাহিনগরে এসে টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছেন, কেন? কোম্পানিকে আমি জায়গা দিছি, কোম্পানি জায়গা নিছে, আমি এগ্রিমেন্ট হয়ে গেছে। এখন কোম্পানি কিভাবে বসাবে, ওরা বসাবে, আমার এখানে কোনো ই নাই। গ্রামবাসীরা দাবি করছে আপনারা কোনো গ্রামবাসীর কাছে কোনো অনুমতি নেননি বা পারমিশন নেননি? তারা আমার অনুমতি নেওয়া আছে প্রধান সাহেবের কাছে, মেম্বারের কাছে, আর বেশি কিছু অনুমতি নেওয়া হয়নি। মেম্বার বলছে যে কাজ শুরু করো, মিস্ত্রি ডাকে নিয়েছে কোম্পানি, কোম্পানিকে বলছে কাজ শুরু করো, তাতে আমি এই ঝোর ঝামেলার মধ্যে নাই। আমি জমি কোম্পানিকে দিয়েছি, কোম্পানি কীভাবে কাজটা করবে করবে। গ্রামবাসীরা তো কাজ আটকে দিল, কাজ আটকাই দিল, এখন কোম্পানি বুঝবে কোম্পানি কীভাবে করবে, সেখানে আমার যাই আসে নাই। তো গ্রামবাসীরা বলতেছে এখানে টাওয়ার বসাতে দিবেন না, তারা তো দিবেন না, তো কোম্পানি বুঝবে কোম্পানি কীভাবে করবে। আপনি গ্রামবাসীর কাছ থেকে অনুমতি নিয়েছেন? গ্রামবাসীর অনুমতি নেওয়া হয়নি, মেম্বারের কাছে অনুমতি নেওয়া হয়েছে, প্রধানের কাছে অনুমতি নেওয়া হয়েছে, অঞ্চলে বসা হয়েছিল। প্রশাসনিক এক কর্তা জানান, মোবাইল ফোন ব্যবহার করব কিন্তু টাওয়ার বসাতে দেব না, এটা কোন ধরনের আবদার? প্রাচীন এমন ভ্রান্ত ধারণা মানুষের মন থেকে মুছে ফেলা দরকার, অন্যথায় দুর্বল নেটওয়ার্ক নিয়েই মানুষকে আগামী দিনে চলতে হবে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।